ডাকলে যাবেন না বলবেন এখন ইলেকশনের কাজ আছে। আচ্ছা বন্ধুকে দেখো তো লোকে শেখে। ওষুধের দাম কোথায় বেড়েছে? সৌদি আরবে? না না, সে ওনারা কোথাও বেড়েছে, উনি আসলে কিনেন না, যারা বানিয়েছে তারা বলতে উনি জানেন না, তা জানাই কত ঠান্ডা করে বসে ওষুধের দাম। না না ঠিক কথা, ঠিক ঠিক বাড়েনি ওষুধের দাম, বাড়েনি। এক মিনিট দাঁড়ান না, বলুন, বলতে দিন, বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় ওষুধের দাম নিয়ে তখনই চিন্তিত হতেন যদি আমেরিকা ওষুধের দাম বাড়তো। আচ্ছা, যদি দুবাইতে ওষুধের দাম বাড়তো, চোখের ওষুধ, চোখের ওষুধ। ও আচ্ছা, কিন্তু আমেরিকা বা দুবাইতে তো ওষুধের দাম বাড়েনি, আমিও চিন্তিত। কিন্তু যেটা চিন্তার ব্যাপার, যেটা পরিষ্কার করা দরকার দর্শকদের কাছে, গুলিয়ে দেওয়ার চেষ্টা করুন, বামপন্থীরাও আছেন, তারাও ওষুধের দাম নিয়ে দেখছি চিন্তিত। 800 ওষুধের দাম 0.15 পয়সাও বাড়েনি, 0.05 পয়সাও বাড়েনি, তার থেকেও কম বেড়েছে, এটা সত্যি। কিন্তু তার সঙ্গে 13,500 ওষুধের দাম, বলতে দিন ভাই, 13,500 ওষুধের দামের ওপরে লাগাম টানা হয়েছে এবং তাদের দাম কমানো হয়েছে। এটা একটা নতুন খেলা, যেটা বেড়েছে সেটা চিৎকার করে বলবো, যেটা কমেছে একটা দাম না বল, না বল, না বল, বলছি আমি নিজে ওষুধ খাই, প্রতিদিন দিন না ভাই, সুগারের ওষুধ খাই, প্রেসারের ওষুধ খাই, আমি জানি কি দাম সাইকোলজিক্যাল ড্রাগসের দাম বেড়েছে, এটা আমি সত্যি চিন্তায় আছি। সাইকোলজিক্যাল সাইক্রিয়াটিক ড্রাগস যেগুলো আছে সেগুলোর দাম বেড়েছে এবং সেটাও খুব একটা বেশি বাড়েনি, কিন্তু সেটা নিয়েও আমি চিন্তায় আছি। কিন্তু এখন কথা হচ্ছে যে এবং সব থেকে বেশি, ইংরেজিতে তো অত ভালো বলতে পারবো না, এখানে বসে আমেরিকার ডিগ্রি নেওয়ার মতন ক্ষমতা আমার বাপ মায়ের কোনোদিন ছিল না। রামকৃষ্ণ মিশন হোস্টেলে থেকেছি, পড়াশোনা করেছি, তারপরে এদিক ওদিক, যাই হোক, কাজের কথা হচ্ছে যে বা ল্যাকোস্টে কোম্পানি অবধি দেখেছি, কিন্তু তার থেকে বড় আমেরিকান কুমিরের চামড়ার ব্যাগ ইত্যাদি, তারপরে পাসওয়ার্ড, এইসব তো আমার কাছ অবধি আসেনি, তো আমি বলতে পারবো না। তবে যেটা বলা হয়েছে যে সংসদে বসে উনি যা বলেছেন, তারপরে মামলা হয়েছে, মামলার রায় দিয়েছেন জজেরা, বিজেপি পেছনে সিবিআই ইডি লেলিয়ে দিয়েছে, এরকম নয়, জজ সাহেবরা রায় দিয়েছেন। কার কোন জজ সাহেব? বাংলার জজ সাহেব নন, সুপ্রিম কোর্টের জজ সাহেবরা, ওনারা মামলা করছেন না কেন? এখানে বসে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত একটা বুম মানে ইয়ে নিয়ে মাইক্রোফোন নিয়ে হেঁটে বেড়াচ্ছেন নেত্রী, না 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 সিগারেটে যাবে, আপনি ঠিক করে যাবে, আমি বলছি আরে কি বলছেন, শুনুন আমি বলছি, এটা কথা বলছেন, মানে ওরা হেঁটে যাবে, আমাদের হাঁটা যাবে, আপত্তি আছে বলুন না, চার্টার ফ্লাইটে যাবে, হেঁটে যাবে, হেঁটে যেতে পছন্দ করে না, ভুবনেশ্বর থেকে জেলা হেঁটে যাবে, সর্বত্র হেঁটে যাবে, ওয়াশিং মেশিনে করে যাবে, ওয়াশিং মেশিনে যাওয়া যাবে কি? হ্যাঁ কি, আমরা তো বলছি আমরা ঘোষিত হবে ওয়াশিং মেশিন, আমরা সমস্ত রত্নাকরকে বাল্মীকি বানাবো, কথা দিচ্ছি, সমস্ত রত্নাকরকে বাল্মীকি বানাবো, আমি তো বলছি সমস্ত একটু সময় লাগবে, আস্তে আস্তে হবে, আস্তে আস্তে হবে, হবে না। একটু আগে কি যেন হলো ওই ইয়ের কি যেন ওষুধের বন্ড, ভাই দু মিনিট বলতে দিন, কাজের সময় টিপ্পনি করিনি, শান্তয় শুনুন, ওষুধের বন্ড নিয়ে দেখলাম এনারা একটু চিন্তিত ইদানিং কালে হচ্ছেন, আইএনডিআই ইয়া জোটের সদস্য ন্যাচারালি বামপন্থীরা নাকি মামলা টামলা করেছেন, তো সে মামলার ব্যাপারটা একটু জনতার জানা দরকার। মামলাতে এফিডেভিট দিয়েছে ডিএমকে, সবাই টাকা বন্ডের নিয়েছেন, একমাত্র বামপন্থীরা নাকি শূন্য, বিধানসভায় শূন্য, লোকসভায় শূন্য, বন্ডেও শূন্য, জোর কদমে বলছে বন্ডের আগে নিয়ে নিয়েছে, না না সান্তিয়াগো মার্টিনের কাছ থেকে বন্ডের আগে নিয়ে নিয়েছে, না না 2011 সালে, না না বন্ড হিসেবে না, আমি বলি, আমি বলি যে বন্ডে ডিএমকে নিয়েছেন 600 কোটি টাকা, ডিএমকে একটা এফিডেভিট সাবমিট করেছেন এই বন্ডের কেলেঙ্কারির যে মামলা নাকি হয়েছে, ওদের ভাষায় কেলেঙ্কারি, যাই হোক, সেখানে ডিএমকে বলেছে দেখো ভাই বন্ড নিয়েছি, বন্ডের যে টাকা উঠেছে সেই টাকার হিসাব দিচ্ছি, 15 কোটি টাকা তার মধ্যে দিয়েছি সিবিআই কে, 10 কোটি টাকা দিয়েছি সিপিএম কে, এবং কি আজাব কাজাগাম না কি একটা আছে, আমার উচ্চারণ আসে না, তাদেরও দিয়েছে প্রায় 20 কোটি টাকা, এটা এফিডেভিট করে বলেছে। উল্টো দিকে সিপিআই কিছু বলেননি, সিপিএম পার্টি আরেকটা এফিডেভিট দিয়েছেন, সেখানে ওনারা বলেছেন সত্যি তো
ফান্ড ট্রান্সফার ইজ নট এ ক্রাইম, বন্ডের টাকা নিচে দেখেছি, গরু কার দেখতে হবে, দুধ খেয়েছি, ছানা খেয়েছি, পনির খেয়েছি, এগুলো কিন্তু সোজা হাতে ইনি ঘুরিয়ে নিয়েছি। সুতরাং সুতরাং বন্ড নিয়ে সবাই চিন্তিত, এই যে ওষুধ কোম্পানির বন্ড, তারপরে হচ্ছে মদ কোম্পানির বন্ড, লটারি কোম্পানির বন্ড, মানে বন্ডে যারা টাকা দিয়েছে, তারপরে তো একটা বাইপাসের ধারের একটা বাড়িতে আবার একটা বাক্স রাখা ছিল, সেই বাক্সটা নাকি চুপি চুপি সবাই এরম করে বন্ড এরম গুঁজে দিয়ে আসতেন, তারা সবাই হচ্ছে ওই 50 লাখ টাকা করে না যারা বারে বারে পেত ওই লটারি, তাদের লোকেরা গিয়ে জমা দিত। তো এগুলো বলে কি হবে তৃণমূল দাদারা, আসল ব্যাপারটা বলুন, ওই 50 লাখই লটারি যারা 15-20 বার করে পেয়েছেন, যাদের বাড়ির মেয়েরা 3 কোটি টাকা বছরে, মাত্র 3 কোটি টাকা টিউশনি করে রোজগার করেন, টিউশনি, অন্য কিছু করেন না, টিউশনি করে 3 কোটি টাকা, জানি না এখানে কেউ টিউশনি করে 3 কোটি টাকা আজ অব্দি পেয়েছেন কিনা, ওনাদের হিসেব দিয়েছেন, ওনারা দেন টেন, তো টিউশনি করে 3 কোটি, আর মাঝে মাঝে 7-8 বার করে ওই 50 লাখ বা 1 কোটি সব পেয়েছেন লটারি, লগন চাঁদা যাদের ভাগ্য, তারাই তো ইডিসিবিআই নিয়ে ভাবছেন। আর আমি ছেড়ে দিচ্ছি, বান্ধবীর বাড়িটারই ছেড়ে দিচ্ছি, ওসব আর বারবার বলতে ভালো লাগে। আমি আমি একটা একটা বক্তব্য আপনাদের শোনাই, একজন বলছেন ইডিসিবিআই ডাকলে যাবেন না, ইলেকশন চলছে, আরেকজন এই নির্বাচনী বাজারে এখনো পর্যন্ত উল্টো দিকে নিজের প্রার্থী না পেয়ে, মানে উল্টো দিক থেকে কেউ তার বিরুদ্ধে প্রার্থী দিয়েছেন এটা না পেয়ে নিজে প্রার্থী হয়েছেন, দাঁড়িয়ে পড়েছেন, প্রচার করছেন, তিনি কোথায় উৎফুল্ল থাকবেন তা না, তাকেও আতঙ্ক তারা করছে, ইডি আর সিবিআই থেকে প্রার্থী দিয়ে দেবে না, তো ভয়টা কোন লেভেলে? আপনি আপনাকে বোঝানোর জন্য বলছি, আচ্ছা আমার মুখেও শুনতে হবে না, বিশ্বাস করতে হবে না, যিনি বলেছেন তার মুখে শোনাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে এটা ঘটনা, এখনও পর্যন্ত বিজেপি প্রার্থী দেয় না, দিতে পারে, একেবারে না দিতে পারে, নির্বাচনে আরও পরে দিতে পারে, শেষ পর্যায়ের নির্বাচন বিজেপি প্রার্থী দেবে কি নেবে না তার বিষয়, 42টা সিটের মধ্যে 41টাতে দিতে পারে, 42 নম্বরটাতে নাও দিতে পারে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন ভয় হচ্ছে কেন যে ইডি সিবিআই প্রার্থী দেবে, কেন মনে হচ্ছে একবার শুনুন। যে মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে না লড়ে ইডি সিবিআই হয়ে প্রার্থী হয়ে দাঁড়াক, ডায়মন্ড হারবারে তো প্রার্থী পাচ্ছে না, ইডি ডাইরেক্টর দাঁড়াক, সিবিআই ডাইরেক্টর দাঁড়াক, অনেক লড়াই তো করেছে, অনেক কল্পিবাহকতা এদের করেছে, মেঘের আড়াল থেকে লড়াই করার দরকার নেই, সামনাসামনি লড়াই করুন, 4টে আসন খালি রয়েছে, আমি বলবো একটা ইনকাম ট্যাক্সের ডাইরেক্টর, একটা সিবিআই এর ডাইরেক্টর, একটা এনআইএ ডাইরেক্টর, একটা ইডির ডাইরেক্টর, এই 4টে লোককে দাঁড় করো, দেখুন বাংলার ক্ষমতা।